আসসালামু আলাইকুম প্রিয় সাবস্ক্রাইবার, আমি আমার গত পর্বের ভিডিওগুলোতে মডারিশ অপশন 1, 2, 3 এবং 4 এই চারটি অপশন নিয়ে আলোচনা করেছি এবং এই চারটি অপশন ব্যবহার করে একটি টি শার্টের ব্লক তৈরি করেছি এবং সেখান থেকে সেই ব্লক থেকে কিভাবে পিসগুলোকে কাট বা সিম করে বের করতে হয় তা দেখিয়েছি। আজকের ভিডিওতে আমি অপশন 5 নিয়ে আলোচনা করব। তো তার আগে ভিডিওতে একটি লাইক দিয়ে সঙ্গে থাকুন এবং ভিডিওটি দেখার পর অবশ্যই কমেন্টস করতে ভুল করবেন না। বিরতির পর সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। তো প্রিয় ড্রপার, আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে লং প্যান্টের ব্যাক এবং ফ্রন্টের ব্লক দেওয়া আছে। এখন আমি এখান থেকে ফ্রন্টের এবং ব্যাগের দুটি প্যাটার্ন সিম করে বের করে নেব। এখান থেকে আমি ফ্রন্ট এবং ব্যাগের দুটি প্যাটার্ন সিম করে বের করে নিলাম এবং ফ্রন্ট পার্টটিকে সিলেক্ট করে হোম বাটনে ক্লিক করে বড় করে নিলাম। এবার আমি আমার কম্পিউটারের কিবোর্ড থেকে F5 অথবা স্ক্রিন থেকে F5 অপশনটিতে ক্লিক করে দিলাম আর ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন অপশন 5 থাকা সমস্ত মেনুগুলো আমার সামনে ওপেন হয়েছে। তো এখানে প্রথম যে অপশনটি দেখতে পাচ্ছেন সেটি হলো ডাইভেট পিস এবং এর অধীনে আরও কয়েকটি অপশন আছে, সেগুলো হলো কাট স্টেট, কাট টু পিটিএস, কাট প্লট, জয়েন এবং সিম টু পিটিএস। তো আমি এই অপশনগুলো নিয়ে প্রথমে আলোচনা করব। প্রথমে আছে কাট স্টেট, আমি এই অপশনটিকে সিলেক্ট করলাম আর এই অপশনটির কাজ হলো কেটে দুই অংশে বিভক্ত করা। তো আমি এই কাট স্টেটটি অংশটিকে সিলেক্ট করে আমি আমার পিসের মধ্যে চলে গেলাম এবং পিসের মধ্যে আসার সঙ্গে সঙ্গে দেখছেন আমার এই পিসটি বরাবর একটি লম্বালম্বি দাগ উঠেছে। এবার যদি আমি আমার মাউস থেকে লেফট বাটনটি ক্লিক করি তাহলে এই পিসটি কেটে দুই অংশে বিভক্ত হয়ে যাবে। তো আপনি চাইলে মান বসিয়ে বিভক্ত করতে পারেন। তো দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার পিসটি দুটি অংশ কেটে বিভক্ত হয়ে গেছে। তো আমি যদি আবারও এই পিসের মধ্যে এভাবে ক্লিক করি তাহলে আবারও কেটে দুটি অংশে বিভক্ত হয়ে গেল। এভাবে আমি যতবার এই কোনো পিসের মধ্যে ক্লিক করব ততবার বিভক্ত হয়ে যাবে। তো আমি এই পিসগুলোকে কেটে দিলাম। এবার আমি ছোট্ট একটি কাজ করে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি এই অপশনটি কোন কাজে ব্যবহৃত হয়। এর জন্য আমি এই ছোট এই পিসটিকে সিলেকশন করলাম দড়ি। এই পিসটি একটি বাইন্ডিংয়ের প্যাটার্ন। তো বাইন্ডিংয়ের প্যাটার্ন সাধারণত ভায়াজ হয় এবং এই ভায়াজ প্যাটার্নটির টপ সাইডে একটি ক্রস কাটিং থাকে। তো এই কাজটিকে যদি আমি ডেভেলপ কিংবা রিশেপ দিয়ে করতে চাই তাহলে বিভিন্ন ধরনের প্রসেসের কাজ করতে হবে। তো এই কাটের কাজটিকে করার জন্য আমি F5 থেকে এই কাট অংশটি অর্থাৎ এই অপশনটিকে ব্যবহার করব। তো দেখুন আমি কাট সিলেকশন করে এখানে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে মাথাটি ক্রস হয়ে কেটে গেল। তো এভাবে এই ধরনের কোনো পিসকে কেটে দ্রুত কাজ করার জন্য এই কাট অপশনটিকে ব্যবহার করা হয়। তো প্রিয় টপার, এরপরে যে অপশনটি আছে সেটি হলো কাট টু পিএস, কাট টু পিটিএস। এই কাট টু পিটিএসের কাজ হলো দুটি পয়েন্টে ক্লিক করে কাট করা। অর্থাৎ এতক্ষণ আমি কাট স্টেট দিয়ে পিসটিকে সোজা কেটে দুটি অংশ বিভক্ত করেছি, এবার এই কাট টু পিটিএস দিয়ে বডির মধ্যে আমি যদি কোনো দুটি পয়েন্টে ক্লিক করি তাহলে সেই পয়েন্ট বরাবর কেটে আলাদা হয়ে যাবে। তো আমি এই মাঝ বরাবর দুটি পয়েন্টে ক্লিক করলাম, দেখুন দুটি পিসে কেটে বের হয়ে গেছে। এবার যদি আমি এখান থেকে এই দুটি পয়েন্টে ক্লিক করি তো দেখুন আরও দুটি অংশে বিভক্ত হয়ে গেল। এভাবে আমি যতবার যতগুলো পয়েন্টে ক্লিক করব এবং যে যেই পয়েন্টে ক্লিক করি না কেন সেই অংশ বরাবর কেটে বাগ হয়ে যাবে। কাট টু পিটিএস এই অপশনটির পরে যে অপশনটি আছে সেটি হলো কাট প্লট।
তো এই কাট প্লটের কাজটি সাধারণত এটি জাস্ট একটি মার্ক করা, অর্থাৎ আমরা প্যাটার্নের মধ্যে একটি মার্ক করে দিতে পারি যেই মার্ক অনুযায়ী প্লটারে কাটিং হওয়ার সময় প্যাটার্নের মধ্যে একটি কাট হবে। তো এরপরে যে অপশনটি আছে সেটি হলো জয়েন। এই জয়েন্ট অপশনটির কাজ হলো প্যাটার্নকে জয়েন্ট করা, অর্থাৎ প্যাটার্নের একটি অংশের সাথে আরেকটি অংশকে জয়েন করা। প্রথমে যে আমরা কাজটি শিখেছি সেটি হলো কাট স্টেট এবং এরপরে কাট টু পিটিএস, অর্থাৎ কাট টু পিটিএস দিয়ে আমরা কেটে আমাদের প্যাটার্নটিকে যে দুটি অংশ বিভক্ত করি এবং কাট স্টেট দিয়ে যে কেটে প্যাটার্নটিকে দুটি অংশ বিভক্ত করব, সেই প্যাটার্নের অংশটিকে পুনরায় আবার জয়েন দেওয়ার জন্য এই জয়েন অপশনটি ব্যবহার করা হয়, অর্থাৎ জয়েন অপশন দ্বারা দুটি কর্তন করা অংশকে জয়েন দেওয়া হয়। তো আমি কিছু কাজ করে এই অপশনটির কাজ কীভাবে করতে হয় আমি বুঝিয়ে দিচ্ছি। এর জন্য আমি এই স্টেট কাট অপশনটি সিলেক্ট করলাম এবং এই ফন্টের মাঝখানে ক্লিক করে এই ফন্টটিকে দুটি অংশ বিভক্ত করে দিলাম। এবার আমি এই কর্তনকৃত অংশের এই পিসের দুটি অংশ, অর্থাৎ যে বরাবর আমি কর্তন করেছিলাম সেই পয়েন্ট দুটিকে ক্লিক করলাম এবং অপর অংশের দুটি পয়েন্টে ক্লিক করলাম। দেখুন পিসটি জোড়া লেগে গেল। এভাবে আমি যদি যে কোনো দুটি পয়েন্টে এভাবে কেটে দিই তাহলে এটি কেটে বের হয়ে যাবে, আবার যদি আমি জয়েন্ট অপশনে ক্লিক করে এভাবে দুটি পয়েন্টে ক্লিক করি তাহলে এটি জয়েন হয়ে যাবে। তো এভাবে যে কোনো কর্তনকৃত পিস আমরা যদি কোনো অংশের মধ্যে কাজ করার প্রয়োজন হয় তাহলে সেই অংশটি কেটে নিব এবং কেটে নেওয়ার পর কাজ শেষে সেই অংশটিকে এভাবে জয়েন দেওয়ার জন্য এই জয়েন অংশটিকে অপশনটি ব্যবহার করা হয়। তো জয়েন অপশনের পরে যে অপশনটি আছে সেই অপশনটি হলো কাট টু পিটিএস অথবা সিম টু পিটিএস, আর এই অপশনের কাজ হলো দুটি পয়েন্টে ক্লিক করে সিম করা অথবা ফোল্ড করা। এই সিম টু পিটিএস অপশনটিতে ক্লিক করে এভাবে একটি পিসের দুটি পয়েন্টে ক্লিক করলে সেটি ডাবল হয়ে যাবে, অর্থাৎ মিরর হয়ে ডাবল হবে। তো সাধারণত আমরা যখন কোনো বডি তৈরি করি তখন সেই বডিটিকে হাফ প্যাটার্ন তৈরি করতে হয়, অর্থাৎ ফ্রন্ট অথবা ব্যাগের হাফ প্যাটার্ন তৈরি করা হয়, আর হাফ প্যাটার্নগুলোকে ব্লকের ভিতর থেকে সিম করে বের করার পর এই সিম টু পিটিএস অপশনটি দ্বারা দুটি পয়েন্টে ক্লিক করে এটিকে ডাবল করা হয় অথবা সিম করে ফোল্ড করা হয়। তো প্রিয় টপার, আমরা ডিসক্রাইবেড পিস এবং এই অপশনটির অধীনে থাকা কাট স্টেট, কাট টু পিটিএস, কাট প্লট, জয়েন এবং সিম টু পিটিএস এই অপশনগুলো দেখলাম এবং এই কোন অপশন দিয়ে কী কাজ করা হয় সেগুলো শিখলাম। লাইক করুন, কমেন্টস করুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে দিন।